মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ঝড় দুর্গত এলাকার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের 5 লিটার করে কেরোসিন তেল দেওয়া হবে। কিন্তু সেই ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে পাথর প্রতিমা ব্লকের গদাম মথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠ ছাত্রছাত্রীদের 4 লিটার করে তেল দেওয়ার অভিযোগে স্কুলের ছাত্রছাত্রীরা তেল না নিয়ে বিক্ষোভ দেখালো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। তোমরা কোথায় এসছো? স্লিপগুলো দেখি, কিসের জন্য এসছো বলো? তোমরা বলো, কেরোসিন তেল দেওয়ার জন্য, নেওয়ার জন্য। কারা দিয়েছে স্লিপটা? স্যার, স্কুল থেকে। কত করে কেরোসিন পাচ্ছ? 4 লিটার। 4 লিটার করে কেরোসিন দিচ্ছে সরকার? কত কেরোসিন দিচ্ছে জানো? 5 লিটার। 4 লিটার নিচ্ছ কেন তোমরা? আমাদের 4 লিটার বলেছে স্কুল থেকে, 4 লিটার দেওয়া হবে। বলো বলো ছেলেরা, স্কুলে কি বলেছে তোমাদের 4 লিটার নিতে? কে 4 লিটার দিচ্ছে? রেশন দোকান তো বলছে, মাস্টারমশাইরা বলেছে, তোমরা মাস্টারমশাইরা বলছে 4 লিটার করে নিতে হবে। তোমরা এখন কি চাইছো? যখন সরকার থেকে লোক এসে বলে কতজন, তখন 70 জনকে কারি করে দেয়, তখন এরা কোথায় থাকে? কত টাকা মাস্টাররা ঝাড়ছে, সবসময় খাচ্ছে, মাস্টাররা বসে বসে খাচ্ছে। আমরা কোন মিথ্যা কথা বলছি না, সত্য যেটা সেটাই বলছি, আমরা সত্যবাদী, কোন মিথ্যা কথা বলছি না, যেটাই সত্য সেটাই বলছি। মিথ্যা বলে আমাদের কোনো লাভ নেই। দিচ্ছে কেন 4 লিটার? কেন তোমাদের স্কুল থেকে তো 5 লিটার নাকি? না, কত বলেছে? 4 লিটার কারা বলেছে? কারা বলেছে তোমাদেরকে? আমাদের স্কুলের বাচ্চুদা বলে একজন আছে, বলেছে আচ্ছা আপনারা 4 লিটার তেল দিচ্ছেন কেন? এই তো সব বাচ্চারা বলছে 4 লিটার তেল আমরা দিচ্ছি। আপনি কি বলেন, 4 লিটার করে তেল তো লাইনে রয়েছে হেড স্যার? আরে চুপ করুন স্যার, কথা বলুন আপনি। হ্যাঁ বলুন, কি হয়েছে? হ্যাঁ আপনারা 4 লিটার তেল দিচ্ছেন কেন? কাকু 4 লিটার তেল দিয়ে নিতে কথাটা বলি, শুনুন। হ্যাঁ বলুন। ওনাদের স্টেটমেন্ট ছিল না, 110 জনের তেল অ্যালটমেন্ট হয়েছে। আচ্ছা, ওনারা বলেছিলেন যে আমাদের 130 কি 32 এইটাকে, এই তেলটাকে ভাগ করে দিতে হবে, কি 34 না কি, এটা কি বলেছে? এটা কে বলেছে? ওনারা স্কুলে আলোচনা করে, হেডমাস্টার মশাই এবং তার স্টাফ আলোচনা করেছেন যে পরীক্ষার্থীদের 134 হতে পারে এই তেলটা, যেহেতু আমরা তেল কম পেয়েছি, অন্যান্য জায়গায় বেশি তেল চলে গেছে, ওনাদের কাছে কোনো তো স্টেটমেন্ট নেননি, তা এই তেলটা ভাগ করে দিতে বলেছে। তা ওনারা বলেছেন 4 লিটার করে দিতে, আমরা তো চা আপনারা দেননি, ওরাই বলেছে, আপনাদের তো বলেছে, বলিনি। ওনারা যদি বলেন যে সব ছেলে পাক, এটা আমরা চাই, এফেক্টেড এরিয়া 135 জন 36 জন যদি ছেলে পায় পরীক্ষার্থীরা, তাতে অসুবিধা কি আছে? দিনে বসে পাচ্ছে তো। হ্যাঁ মাস্টার, এইটা মাস্টারমশাই একটা গাইডলাইন দিয়েছিলেন যে 4 লিটার করে দেন, 4 লিটার করে দেন, তাহলে এটাতে অসুবিধা কি ছিল? এবারে 5 লিটারই 5 লিটার তেল তো হবে না, শর্টফল হয় তাও তাও বলেছি, সেটাও যদি কেউ আন্দোলন করে যে 5 লিটার 5 লিটার হয়, আর হয় বলুন, আপনি বলুন, লোকাল লোক আপনি বলুন না, এটা ব্যারেলে 6 লিটার করে তেল কম দেয়, হ্যান্ডেলিং লস হয়, এবারে বলুন না 5 লিটার তেলের জন্য এটা ফ্রি কস্ট পাচ্ছে, এতে অসুবিধা কি? মেনে নেওয়ার অসুবিধা কি ছিল জানি না আমি। না আপনি যেহেতু বলবেন ফ্রি যেহেতু পাচ্ছে, 1 লিটার করে কম দিলে অসুবিধা, আমি বলিনি, মানে মাস্টার মাস্টার আলোচনা করে স্কুল বলেছিল এটা করলে তারা তার আমাদের সিদ্ধান্ত দিয়েছে, আপনি 4 লিটার করে দেবেন, আমাদের পুরো পরীক্ষাটা পেয়ে যাবে, তা এইটা উনি বলেছিলেন। উনি যদি বলেন যে 2 লিটার করে, আপনার আপনার নাম্বার কত? আপনার ইয়ের রেশনের নাম্বার কত? মনে নেই আপনার? মনে নেই না, ও 14 ডিজিট কোনো ডিজিটের নাম্বার। আচ্ছা, এমনি
এমআর যেমন থাকে যে 50-50 থাকে, আপনার নাম? আমার নাম নারায়ণ।